ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস মার্জিনস এন্ড প্যাডিং। অ্যাটলিস্ট এটা খুব ভালো করে শিখেছি। হ্যাঁ, তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে মার্জিন কোনটা, প্যাডিং কোনটা, বর্ডার কোনটা, হ্যাঁ এগুলো বুঝতে হবে, তা না হলে তুমি গোলায় ফেলবা। তিনটাই কিন্তু তিনটা পজিশন নিয়ে কাজ করে। তো দেখা যাচ্ছে যে বর্ডারের পরে থাকে মার্জিনটা, ফুল লেআউটের যেটা মেইন হচ্ছে মার্জিন, তারপর দিয়ে থাকে বর্ডার, দেন হচ্ছে বর্ডার পরে প্যাডিং থাকে, দেন হচ্ছে কন্টেন্টটা থাকে। হ্যাঁ, তো বর্ডার থেকে কন্টেন্টের যে দূরত্ব সেটাকে কি বলে? প্যাডিং। হ্যাঁ, আর মার্জিনের পরে থেকে শুরু হয় বর্ডারটা। তো আমরা এই বক্সগুলো যখন করব বা ডিজাইন যখন করব, তখন মার্জিনটা ইম্পর্টেন্ট। মানে আমার মূল লেআউটটা ওয়েবসাইটের যে ব্রাউজার উইন্ডো আছে, ধরো আমি একটা ই করব, ডিজাইন করে ফেলি। হ্যাঁ, সিএসএস মার্জিনস বর্ডার এন্ড প্যাডিং। এই তুমি মোবাইল কেন? তো আমি একটা বক্স করি, সিএসএস মার্জিনস বর্ডারস এন্ড প্যাডিং। তো আমি একটা বক্স করবো ডিপ স্টাইল, উইথ দিলাম হচ্ছে 500 pixels, হাইট 500 pixels, বর্ডার আমি বললাম হচ্ছে 5 pixel সলিড বা ডটেড, এস 0 FD, মানে গ্রিনের সাথে একটু কোনো কালারটা ম্যাচ করে যে কালারটা আসে আন্দাজে মারলাম, রেড দিব না এটা শিওর, 0টা রেড করে দেওয়া মানে হচ্ছে, তা মানে রেডটা 0 করে দেওয়া মানে সোয়েটা কালারটা নাই। হ্যাঁ, এবারে হচ্ছে ডিপ ক্লোজ। তাহলে এখন দেখি আমরা কেমন আসে। গুগল হোস্ট SNW ফার্স্ট। এখন দেখো এটা একদম কোথার সাথে লেগে গেল, আমার ব্রাউজারের লেফটে এবং টপে এটা মিলে গেছে। তো এখন এই মার্জিনটা একদম ব্রাউজারের বর্ডারের সাথে রিলেশন, ব্রাউজার যেখানে শুরু সেখান থেকে মার্জিনের রিলেশনটা শুরু হয়। তা আমি যদি এখন বলি যে গ্লোবালি মার্জিনে কী কী থাকে সেটা আমি তাহলে আগে বলে দিই, তাহলে তোমাদের আগের ক্লাসগুলোর মতো মার্জিন চারটাই হতে পারে। কী কী হতে পারে মার্জিন? মার্জিনের একটা হচ্ছে এটা মার্জিন টপ, কি মার্জিন টপ, মার্জিন রাইট দিয়ে, হ্যাঁ ক্লকওয়াইজ মার্জিন বটম, মার্জিন লেফট। আচ্ছা MAR নাকি MER? কনফিউশন তো। MAR ঠিক আছে, না এত বেশি মূর্খ হই নাই। তাহলে এই মার্জিন চারটা, আবার এখানে যদি বলি এটার মধ্যে আমরা বলতে পারি, যেমন মার্জিন হচ্ছে এখানে এই প্রত্যেকটাতে চারটা তিনটা করে ইনফরমেশন তুমি দিতে পারো। কী কী? এক হচ্ছে মার্জিন, যদি আমরা এভাবে দেই দেখো, শুরু দিই মার্জিন, প্রথম হচ্ছে সাইজটা, হ্যাঁ ধরো আমি দিলাম 5, মার্জিন কতটুকু হবে, কতটুকু দূরত্ব আমি দিলাম হচ্ছে 20 pixel, 20 pixel বর্ডার থেকে দূরত্ব বসে যাবে। হ্যাঁ, তারপরে দিয়ে হচ্ছে মার্জিন শুধু মানে চার দিকেই হবে, তার মানে এই শুধু শুধু যদি আমরা একটা দিই তাহলে চার দিকেই নেবে, আবার আমি যদি দুইটা দিই
ধরো বলে দিলাম আচ্ছা আমাদের 20 টা আমরা দেখি সেভ করি নেই এই যে সেভ হয় না দেখছো কন্ট্রোল এস ওকে লাগলো দেখছো চার দিক থেকে সে সেম দূরত্ব নিয়ে আসে আমি দুইটা দিব একটা দিব হচ্ছে 20 আর একটা দিব হচ্ছে 30 বা 40 50 দিই না আমি একটার মধ্যে তো দুইটা দিতে পারি একটা মার্জিন নিয়ে আমাদের দুইটা অপশন দেওয়া যায় আর কি আমি তো ইন্ডিভিজুয়াল দিতেই পারি কিন্তু বাই ডিফল্ট হচ্ছে যেমন মার্জিন টপ বটম আমি তো আলাদা আলাদা দিতে পারি কিন্তু আমি যদি একটাতে শর্ট হ্যান্ড দেই প্রথম হচ্ছে মার্জিন টপটা নিয়ে যদি ক্লক ওয়াইজ দেন রাইটটা নেয় যদি দুইটা দিই তাহলে টপ আর বটম মিন করে আর আরটা হচ্ছে প্রথমটা হচ্ছে টপ আর বটম মিন করে সেকেন্ডটা হচ্ছে লেফট আর রাইট মিন করে তাহলে আমি সেকেন্ডটা একটু বাড়াই দিই তুমি কি হাতের কাছে দিয়ে গেছো আচ্ছা নেক্সট ক্লাসে নিও তো পিক্সেল আমি এরপর বললাম হচ্ছে 50 পিক্সেল হ্যাঁ 20 পিক্সেল 50 পিক্সেল স্পেস দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ তো স্পেস দিয়ে তো দিতে হয় রাইট হ্যাঁ তাহলে দুইটা দিলাম দেওয়ার পরে আমি এখন রান করলাম দেখো টপ এবং বটমের জন্য একটা নিছে আর লেফট এবং রাইটের জন্য এখন যেহেতু রাইটে আমার বিশাল জায়গা অলরেডি আছে হ্যাঁ আমার বক্সটা তো অটো হাইট না অটো উইথ না সো রাইটেরটা তুমি এখন আইডেন্টিফাই করতে পারবা না বটমেরটা তুমি আইডেন্টিফাই করতে পারবা না কিন্তু তুমি বুঝতে পারবা লেফটটা 50 পিক্সেল নিছে আর টপ এবং বটমটা হচ্ছে আমার 20 পিক্সেল নিয়ে নিছে এটা হচ্ছে ফার্স্টটার এখন চারটা দিলে আমি চারবার দিব জাস্ট তো টপ এরপর হচ্ছে আমি দিলাম রাইটে রাইটটা এখনও বোঝা যাবে না কারণ আমার বক্স তো হচ্ছে সাইজ সাইজ অনুযায়ী রাইটটা তো ফাঁকা থাকে সে লেফট থেকে শুরু হয় সো আমরা আটটা কাজ করতে পারি না না ইনস্পেক্ট ইনভেন্ট এর ভিতরে আটটা নিয়ে নিই কি বলো তাহলে দাঁড়া দাঁড়া ওয়েট ওয়েট এটাতে কোনো মার্জিন দিলাম না ওরে বর্ডার দিয়ে দিছি শেষ ভিতরে আটটা নেই এই ভিতরটা হচ্ছে প্যারেন্ট ডিবির উপর ডিপেন্ড করে হবে বুঝে যাবে আর কি ডি স্টাইল উইথ হচ্ছে ওরে দিলাম হচ্ছে 100 পিক্সেল তাও ঝামেলা আছে কারণ হাইট হচ্ছে 100 পিক্সেল বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড হ্যাশ 0F0C লাল রঙতে কোনো একটা কালার দিলাম জানি না কী কালার জেনারেট হয়েছে হয়েছে কিছু একটা হবে সেভ না দিলে ডায়লগ কেমন কম দিয়েছি এটা হচ্ছে বড় কথা 100 পিক্সেল এত কম কেমন সম্ভব 5 গুণ বেশি শুধু শুধু 300 গুণ এখন এইটার উপর যদি আমরা এইটা দিই ও ছেলেটা 300 বলছে কথাটা ফালাই কেমন কে বলছিল জানো তুমি না এটা তো এখন আমরা লেফট মার্জিন প্রথম দুইটা দিই হ্যাঁ স্টাইল মার্জিন 20 পিক্সেল এবং হচ্ছে 50 পিক্সেল তাহলে এটা কার থেকে নিচে বলেন তো প্যারেন্ট ডিপ থেকে নাকি মূল ব্রাউজারের ডিপ থেকে মার্জিন মানে সব ব্রাউজারের থেকে এই জন্য আমি বলছি এটা কোনোভাবে লেফট রাইট এবং বটমটা বোঝা টাফ আপনাদের জন্য হচ্ছে তো লেফট এই সাইড এবং এই সাইড বোঝাটা টাফ আমার উপর এটা বোঝা সহজ আর মার্জিন মানে হচ্ছে মূল পেজ আমরা যখন পেজ করি আমরা যখন এটা করি তখন আমরা কিন্তু মার্জিন কি মূল পেজের উপর করি
আমরা কিন্তু কখনো করি না যে বক্সের ভিতরে মার্জিন কতটুকু সেটা বলি না, ঠিক আছে? ওইটা কিন্তু আবার ই হয়ে যায়, অন্য জিনিস হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখো, এখন যদি বাড়াই দাও তাহলে বক্স থেকে বের হয়ে যাবে, যদি না বের হতো তাহলে বুঝতে হবে এটা বক্সের উপর ডিপেন্ড। কারণ তুমি মার্জিনটা দিয়ে দিলে হচ্ছে 400 পিক্সেল বা 300 পিক্সেল, তাই না? তাহলে কিন্তু সমান সমান না, ওর থেকে বাইরে হয়ে যাবে, টপ এবং বটম একদম বাইরে হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে মার্জিনের গল্পটা। তো মার্জিনটা আমরা বুঝলাম, হ্যাঁ। এরপর আসো, মার্জিনের টপ দিয়ে যদি আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে তুমি মার্জিন, এই ইনফরমেশনটাই এখন তুমি স্পেসিফিক বলে দিতে পারো, এটা যদি তোমার কনফিউজড হয়। আসলে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, তুমি চারটা দিলে টপ রাইট বটম লেফট, এবং প্র্যাকটিক্যালি আমরা ওইটাই ইউজ করি বেশি, কারণ আমাদের কাছে ওইটাই ভালো মনে হয়। আর আসলে এরকম এক এক সাইডে এক এক মার্জিন দেওয়া হয় না, মার্জিন দেওয়া হয় সব সাইডে সমান। তুমি যখন একটা খাতার চারদিকে মার্জিন দিও, তুমি কখনো হয়তো লেফট সাইডে একটু বেশি দেই রিয়েল লাইফে, কিন্তু ওয়েবে আমরা দেখি চারদিকে মার্জিন সমান দেয়, হ্যাঁ, যেন কন্টেন্টটা সুন্দর দেখায়। যদি এরকম ব্যাপারটা এরকম হয়, একদম লেগে গেছে এখানে টেক্সটটা, তাহলে কেমন বেশি লাগে না? এই জন্য একটা মার্জিন নিয়ে আনে। মার্জিন হচ্ছে আমরা বাই ডিফল্ট জাস্ট বলে দিই 5 পিক্সেল, জাস্ট 10 পিক্সেল বা 5 পিক্সেল মার্জিন, 10 পিক্সেল আমরা বলে দিই, সে চারদিক থেকে সে 10 পিক্সেল নিয়ে নেবে, চারদিক থেকে, এদিক থেকে, সব দিক থেকে চারদিক 10 পিক্সেল সমান করে সে নিয়ে নেবে। তাতে হলো কি, আমার যে ভিতরে এখন তো এখানে আমি বর্ডার না দিয়ে যদি আমি টেক্সট দিতাম ভিতরে, তাহলে আমার যে কন্টেন্টটা বসতো, ডিবেটের শেষ করি নে মারাত্মক ব্যাপার সেবা। তাহলে আমি এখন যদি লরেম লিখি, কি লরেম, তাহলে মার্জিনের মধ্যে আবদ্ধ থাকবে, ঠিক আছে? আমি আরো কিছু টেক্সট নেই, ও এটা তো যেটা আছে ওটার মধ্যে, তাই আমি টেক্সট অ্যালাইন দিয়ে দিই, টেক্সট align style text align justify, মানে আমার ওটার মধ্যে দেখো সাইজটা যেভাবে দেওয়া আছে ওভাবে নিয়ে নিছে। তো আমি একটা বক্স দেই, আগেরটাকে একটা বক্স দিয়ে দিই, বর্ডার আছে না, এটাকে যদি বর্ডার 1 পিক্সেল সলিড মানে বর্ডার থেকে সে একটা এমপি বক্সের মধ্যে সে আনবে, আমি যত ডাটাই দিই ডেটার সঙ্গে একটু বাড়াই, উইথহেড কি আমি ফিক্স করছি, হ্যাঁ উইথহেড ফিক্স করেছি। এখানে চাইল্ড ডিপটা দেখ, তাহলে আমি বুঝবো যে কি হচ্ছে আসলে। পিক্সেল সলিড ব্লু, দেখছেন সে এই তার যে বক্স সেটা রেখে বাকি কন্টেন্ট গুলো বের হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে বাকি যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু ওই যে যে মার্জিনটা দেওয়া আছে এটা কিন্তু ব্রেক করে নাই, মার্জিনটা তো লেফটেরটা, কারণ রাইটেরটা টপটা তো চলেই গেল। এটা সহজ কথা হচ্ছে মূল বর্ডার থেকে, মূল ব্রাউজারের বর্ডার থেকে এটা সাইজটা আপনাকে নেবে, যে মার্জিনের বিষয়টা। এবং আমরা ফুল বডির মধ্যে আমরা মার্জিনটা সাধারণত দিয়ে দিই হচ্ছে একদম বডির মধ্যে, কমেন্ট করে বা আমরা বলে দিচ্ছে স্টাইল বা বডি ডিরেক্টলি সিলেক্ট সিলেক্ট করে দিতে পারি আমরা, হ্যাঁ এরকম স্টাইল বডি
margin এটা কমন যে 20 পিক্সেল সলিড 20 পিক্সেল শেষ চারদিকে মার্জিনটা 20 পিক্সেল হয়ে যাবে তখন আমার মধ্যে যা আছে কি ডিপ কি কন্টেন্ট সব কিছু এটা মার্জিন আমার সব কিছু ওইটাকে সেভ বসবে আর কি এমন ডিপটাও কিন্তু ওই বডির উপর বসে হিসেবে বসবে আচ্ছা এবার গেল আমাদের প্যাডিংটা তো তোমার কি ক্লিয়ার প্যাডিংটা হচ্ছে কন্টেন্টটা বক্স থেকে কতটুকু দূরত্ব থাকবে প্যাডিং কিন্তু মূল বডির উপর ডিপেন্ড করে না তুমি যে ডিপটা দিছো ডিপটাকেও তো সে একটা বক্স ধরে ধরো তুমি এর অনেকগুলো আমি বক্স নিই তাহলে বুঝবা এখন আমি বডিতে বললাম প্যাডিং এখানে একই গল্প 20 পিক্সেল মানে হচ্ছে বডিটাকে সে বা 30 পিক্সেল বডি থেকে তার কন্টেন্টের দূরত্বটা কতটুকু হবে এটা এটা মিন করে তো আমি এখন কিছু টেস্ট লিখি পি তার এখানে ডাবল হয়ে যাচ্ছে 30 এবং 20 কত 50 পিক্সেল পরে বসবে একটা এখন যদি শুধু মার্জিন না দিতাম শুধু প্যাডিং দিতাম তাহলে মার্জিনটাকে আমি স্টপ সিএসএস এভাবে দেয় তখন হচ্ছে শুধুমাত্র হ্যাঁ উপরেরটা আউটপুটে বেশি দেখা যাচ্ছে কোথাও প্যাডিং 30 পিক্সেল টপ এবং বটম লেফট এবং রাইট চার দিক দিয়ে সে বেশি দিচ্ছে হ্যাঁ উপরটা একটু বেশি দেখা যাচ্ছে তাহলে আমরা একটা কাজ করি এটা যে বডির উপর আমরা যখন প্যাডিং দিছি তাহলে আমরা একটা কাজ করি স্টাইল ইদি এটা বর্ডার দিই বর্ডার 1 পিক্সেল সলিড রেড এটা বা আমরা তো বর্ডারে দিতে পারি ডিরেক্ট বডিতে দিতে পারি প্যাডিং 30 পিক্সেল তাহলে মানে বর্ডার থেকে কন্টেন্টটা কতটুকু দূরত্ব থাকবে তাহলে আমরা বর্ডার দিই আগে বডিতে ওইটা না বডিতে দিই বডিতে আমরা একটা বর্ডার দিয়ে দিই মার্জিন বর্ডার 5 পিক্সেল সলিড রেড আগে বডিতে দিয়ে দিই কেন কেমন লাগে দেখি সেটা থেকে দিস ইজ দ্য বডি কোনো মার্জিন নাই হ্যাঁ আচ্ছা এখন বডি থেকে মার্জিনটা দিই প্যাডিং আউট করি মানে বর্ডার সহজ চলে আসবে তার মানে এখন বর্ডারটা সহ দূরত্ব বুঝবে বুঝছেন হ্যাঁ এখন আমরা প্যাডিংটা দিব প্যাডিংটা হচ্ছে কি বক্স থেকে বর্ডার থেকে কতটুকু দূরত্ব হবে তাও আবার চারপাশে দেখো এখন কিন্তু লেগে আছে একদম লেগে আছে না এখন আমরা এখান থেকে কিন্তু আচ্ছা ভালো কথা হ্যাঁ মার্জিনটাকে যখন প্যাডিংটা দিবা তখন আসলে বডিতে দেওয়ার চেয়ে সবচেয়ে ভালো হয়েছে তুমি পি ট্যাগে দাও ডিরেক্টলি বা পি ট্যাগ কি আমার একদম লেগে আছে না ঠিকই আছে তাহলে প্যাডিং 30 পিক্সেল তখন বক্স থেকে কন্টেন্টটা সরে গেছে আগেরবার কি ছিল প্যাডিং ছাড়া বক্সের সাথে আমার টেক্সটটা লেগে আছে বক্সের সাথে লেগে আছে এখন এখানে একটা জিনিস ইস্যু দেখতে পাচ্ছি যে ওই যেটা বলছে কেন বেরি দেখা যাচ্ছে বাই ডিফল্ট পি এর কারণে সে একটা একটা ই নিয়ে নিছে অলরেডি হ্যাঁ তাহলে তোমার হ্যালো হ্যালো সালাম আলাইকুম
আচ্ছা আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আপনি একটা মেসেজটা পড়েন, আমি ক্লাস আছে। হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে মার্জিন টপ জিরো, মানে জিরোতে আমার মার্জিন দরকার নাই, সেটা তুমি বলতে পারো। হ্যাঁ তো বা প্যাডিং টপ জিরো তুমি সেটা বলে দিতে পারো। প্যাডিং টপ জিরো, আমি প্যাডিং দিই নাই না, এটা প্যারাগ্রাফের কারণে বাই ডিফল্ট নিচ্ছে আর কি জিনিসটা। প্যারাগ্রাফটা সরাই দিই, দেখুন ডিরেক্ট বডি দিই, কারণ আমরা পি এর উপর কোনো আসলে অ্যাপ্লাই করিনি কিছু। সব এক লাইনে আসবে, একটা সমস্যা। এখন দেখছো ওই যে পি এর কারণে সে একটা পি মানে একটা ব্রেক, বাই ডিফল্ট একটা ব্রেক পড়ে যায় আর কি। তো এটাকে হিসেব করে করতে হবে আর কি। হ্যাঁ এটাকে হিসেব করে করতে হবে। তো এখন এখন যদি আমি প্যাডিং দিই 30 পিক্সেল, এখন আর সমস্যা হবে না, সমান লেফট এবং রাইট। তারপরে কিছুটা লাগে, তুমি একটু বেশি দেখা যায় নাকি বর্ডার দিয়ে? বোঝার চেষ্টা করছি যে বর্ডারটা মিন করে মার্জিনের থেকে কতটুকু দূরত্ব হবে, আর প্যাডিংটা মিন করে বর্ডার থেকে কন্টেন্টটা কতটুকু দূরত্ব, এটা তো তুমি ক্লিয়ার না হও। হ্যাঁ এটা যদি তুমি ক্লিয়ার না হও তাহলে কখনোই পারবে না বা কাজ করতে পারবে না। এটা গেল আমাদের মার্জিন এবং প্যাডিং এর বিষয়টা। আরেকটা কি আছে আমাদের, আরেকটা আছে বর্ডার। শেষ বর্ডার তো দূরত্বেই হলো, প্যাডিংটা কি হলো সেটা আমরা বুঝলাম, মানে বর্ডার থেকে কন্টেন্টের দূরত্ব, আর বর্ডারটা হচ্ছে মার্জিন থেকে বর্ডার, মার্জিনের পরে বর্ডারটা বসে। আচ্ছা একটা কাজ ভালো কথা, হ্যাঁ মার্জিনের উপরে চাও না, বর্ডার উপরে চাও আউটলাইন, মার্জিনের পরে, ভালো কথা। ও একটা ভালো কথা বলছে, আমরা আরেকটা এটা একটা উদাহরণ দেখি। ধরো আমি মার্জিন দিলাম, বর্ডার দিলাম, মার্জিনের পরে বর্ডার বসে, মার্জিন শেষ হয়ে বর্ডার বসে। দেখো আমরা আউটপুটটা আবার দেখি, মার্জিন শেষ হওয়ার পরে বর্ডার বসে। এখন আমি আউটলাইন যেটা দিব সেটা হচ্ছে মার্জিনের উপরে বসবে। তাহলে চলো এই ঘুমাইতেছে কে, আউটলাইন 5 পিক্সেল সলিড, ব্লু, এটা ব্লু দিই তাহলে ক্লিয়ার হবে। বুঝছো কোথায় বসছে? তাও কার পরে, তাও কার পরে, মার্জিনের পরে, প্রথমে আউটলাইন, তারপর যে বর্ডার, তারপর যে প্যাডিং। ঠিক আছে সিদ্ধ হচ্ছে আমাদের। এখন তুমি দেখো এখন কি দূরত্বটাকে সেম নিছে কোনটা না, এখন তো আউটলাইন একটা জায়গা, মানে বেস থেকে মনে হয় না আউটলাইন নিজে একটা জায়গা নিয়ে নিছে, আউটলাইন কিন্তু নিজে জায়গা নিয়েছে। তো এই তো মার্জিন। এখন তুমি চাইলে বর্ডার টপ দিতে পারো তিনটা প্যারামিটারে, কিন্তু টপ বর্ডারটা কি হতে পারে এগুলো তুমি পারোই, আমি লাস্ট ক্লাস দেখাইছি। আউটলাইন মার্জিনেরও টপ হতে পারে, মার্জিন লেফট হতে পারে, মার্জিন রাইট হতে পারে, মার্জিন বড়, আর চারটা দিলে চারটা। তাহলে মূল গ্রামার কিন্তু আমরা শিখলাম। এখন তুমি ইন্ডিভিজুয়াল দিতে চাও, আমরা সাধারণত প্র্যাকটিস, আমি আগেই বলছি জাস্ট মার্জিন দিয়া 20 পিক্সেল, মানে চার দিকে মার্জিন। এখন তারপরেও যে কারা এরকম ইস্যু থাকে, ভাই আমার টপ মার্জিন একরকম হবে, লেফট মার্জিন একরকম হবে, বটম মার্জিন একরকম, দাও কোনো সমস্যা নেই, মার্জিন টপ মার্জিন লেফট, কিন্তু ভ্যালু তখন একটা একটা, তখন আর চারটা দেওয়া যাবে না, শুধু মার্জিন দিলে ভ্যালু চারটা। দুইটা দিলে কোনটা কোনটা নিবে, টপ বটম লেফট রাইট? ঠিক আছে আচ্ছা, এই যে সেটাই তো বলছি, ধরো 20 পিক্সেল, 40 পিক্সেল, 30 পিক্সেল, 5 পিক্সেল, মানে কি টপ রাইট বটম লেফট। তুমি ক্লক ওয়াইজ চিন্তা করবে, ঘোরে যেভাবে ঘুরে টপ থেকে এই মার্জিন প্যাডিং আউটলাইন সব এভাবে ঘোরের কাটার মতোই ঘুরে। ঠিক আছে, আর দুইটা দিলে, যদি শুধু দুইটা দিতাম, এই দুইটা দিতাম, তাহলে এটা হচ্ছে
top and bottom আর এটা হচ্ছে left and right ঝামেলা শেষ এখন তুমি তিনটা দিলে কিন্তু আবার বেজার লাগবে জোড়া জোড়া দিতে হয় আর কি এটা তাহলে আর সমস্যা হয় না তাহলে এগুলো আমাদের এই চ্যাপ্টারটা যে আমার এখানে অনেক কথা আছে তোমরা প্র্যাকটিস করতে হবে উদাহরণ দিয়ে দেওয়া আছে সো এগুলো আমার মূল এর ভিতরে কিন্তু চলে আসছে হ্যাঁ আশা করি সময় এখানে ইনহেরিট বলে একটা কথা আছে যে কার সাপেক্ষে হবে ইনহেরিটেন্স হ্যাঁ যদি তুমি বলে দাও এরকম যে আমরা বলে দিলাম হচ্ছে মার্জিন অটো অটো মানে চার দিক সমান নেবে আর কি হ্যাঁ সো তখন প্যারেন্টাল এটা কিসের উপর দিছি আমরা পিটা হচ্ছে ইজ টু ইউজ অফ আমরা এরপর হচ্ছে ইউজ অফ মার্জিন এটা হচ্ছে পি ট্যাগটা আর এখানে হচ্ছে উইথ হাইট দিছি প্যারেন্টের উপর ডিপেন্ড করে মার্জিন অটো অটো মানে চারদিকে সমান নেবে আর ইনহেরিট একটা ইস্যু আছে এখানে লেফটটা কার উপর ডিপেন্ড করবে আমরা সাধারণত হচ্ছে মূল ব্রাউজারের বর্ডারের উপর ডিপেন্ড করে ই থেকে শুরু করি কিন্তু তুমি যদি ইনহেরিট দাও তাহলে প্যারেন্ট যে ডিপটা আছে সেই ডিপের উপর ডিপেন্ড করে হবে মার্জিন লেফটটা দেখবা এটা উদাহরণটা একটু দেখাই এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এই কোডটা দিছি আর আউটপুটটা দিছি তুমি চাইলে এটা ইনস্পেক্ট এলিমেন্টে গিয়ে এটা সিএসএসটা নিতে পারো এভাবে মার্জিন ইনহেরিট এটা আপনাকে প্রথমত আমি একটা প্যারেন্ট ডিপ নিয়ে নিই যেটা আচ্ছা থাক এটা আউটপুটে কি দেখেন মার্জিন ইনহেরিট মূল ডিপটাকে আমি একটা বা বর্ডারটাকে একটা ই দিয়ে দিই স্টাইল এখানে একটা জিনিস দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা যে ডিপটাকে নিছি হ্যাঁ এই ডিপটা বর্ডার দিয়ে দিছি হচ্ছে 1 পিক্সেল সলিড মার্জিন লেফট 100 পিক্সেল কিন্তু এটা এই ডিপ এখন এই ডিপের বক্সটা উপর এখন যে পরবর্তী EX1 যে একটা ক্লাস দিছি এর মার্জিনটা ডিফেন্ড করবে হচ্ছে ডিপের উপর ডিপ থেকে কতটুকু দূরত্ব হবে যদি ইনহেরিট না বলতাম তাহলে কি হতো দেখেন প্র্যাকটিক্যালি আমাদের এটা লাগে কি হলো ইনহেরিট না করলে সে বুঝে নিবে মূল বর্ডার থেকে কতটুকু দূরত্ব তাহলে ডিপের ভিতরে রয়ে গেল এখন আপনাদের কাছে না এই মার্জিনটা আমার ডিপ থেকে ডিপের বর্ডার থেকে কতটুকু দূরত্ব বলবে সেটা আপনি ডিভাইড করতে চান তাহলে আপনাকে আলাদা করে প্যাডিং দেওয়ার দরকার না আপনি জাস্ট বলে দিবেন মার্জিন ইনহেরিট লেফট ইনহেরিট হবে মানে প্যারেন্ট ডিপ থেকে 100 পিক্সেল দূরত্ব থাকবে প্যারেন্ট ডিপ তো বলা আছে 100 পিক্সেল তো প্যারেন্ট ডিপ থেকে সে 100 পিক্সেল দূরত্বে বসে যাবে তাহলে সে এটা মূল বড় থেকে 100 পিক্সেল সে আবার নিজেও 100 পিক্সেল দূরত্বে প্যারেন্ট ডিপ এই যে লাল বক্স তো আমার প্যারেন্ট ডিপ তার থেকে সে এখানে একটা বক্স করে দিই আবার বক্স বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু ঠিক আছে এই এভাবে আমরা করতে পারি আর কি ইনহেরিটেন্স দিয়ে আমরা প্যারেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও করতে পারি মার্জিনটাকে আপনি যারা কলাপস করে দিতে পারেন কলাপস করে আসলে মার্জিন আউট এই যে মার্জিন তো টপ রাইট বটম লেফট মার্জিন এটা নর্মাল হচ্ছে যে কলাপস ছাড়া কি হয় হ্যাঁ কলাপস হয় একটা সিঙ্গেল মার্জিনে পরিণত হয় যার ভ্যালু
হয় মার্জিন দুটি ব্যালেন্স সর্বোচ্চ, আর এই ব্যাপারটিকে বলে মার্জিন ক্লজ। হ্যাঁ পরিষ্কার, প্রথম হচ্ছে দেখেন এটা হচ্ছে মার্জিন, কোনো কলাপ সরাস সম্পর্ক নেই, এইচ ওয়ান একটা মার্জিন দিছি, কেউ এইচ টু একটা মার্জিন দিছি। তো এখানে কি বোঝানো হচ্ছে যে এটি হরিজন্টাল মার্জিন ডান বামের ক্ষেত্রে ঘটে না, শুধুমাত্র ভার্টিক্যাল মার্জিনের উপর নিজের মার্জিনের কথা ঘটে। তাহলে আপনি যখন বলছেন যে এখানে টপ রাইট বটম 50 পিক্সেল বলছেন, আর এখানে বলছেন টপ এইচ টুটা বলতেছেন যে এর ভিতরে কি বললো এস্টিমেটের উপর নিজের মার্জিন কখনো কলাপস হয় একটি সিঙ্গেল মার্জিনে পরিণত হয়। ও আচ্ছা, দুইটা যখন আপনি মার্জিন দিবেন, যে টপ মার্জিন একটা দিলেন, টপ রাইট বটম, বটম একটা দিলেন আবার টপ দিলেন, তখন নিচেরটা দুইটা মিলে একটা হয়ে যাবে আর কি। এটাই কাজটা করে, এটাকে বলে মার্জিন কলাপ। আর সিএসএস প্যাডিং তো অলরেডি আপনার ক্লিয়ার, আশা করি সমস্যা নেই। আমি বর্ডার থেকে কন্টেন্টের দূরত্বটা, প্যাডিং হচ্ছে 4টা ইনফরমেশন। হ্যাঁ এই যে প্যাডিং শর্ট প্রপার্টি দিয়ে আপনি 4টা বলতে পারেন, প্যাডিং টপ কি, প্যাডিং রাইট কি, প্যাডিং বটম কি, প্যাডিং লেফট কি, এগুলো বলতে পারেন। আবার স্পেসিফিক চাইলে প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট আপনি বলতে পারেন এগুলো। ইউজিং ইন্ডিভিজুয়াল হচ্ছে যেটা দেওয়া আছে 4টা বলতে পারেন, অথবা আপনি ইন্ডিভিজুয়াল বলতে পারেন যে কোনটা লেফট রাইট টপ বটম এগুলো। এগুলো আসলে এখনকার এডিটরগুলোর জন্য সহজ করে দিচ্ছে, আপনাকে বলতে হবে প্যাডিং টপ রাইট লেফট, এগুলো তার বানানো কোনো ইস্যু নেই। তাহলে আজকে আমরা মোটামুটি মার্জিন প্যাডিং ক্লিয়ার, আগামী ক্লাসে একটু প্রিপারেশন নিয়ে আসেন, মার্জিন প্যাডিং নিয়ে আপনাদের একটা ছোটো পরীক্ষা নেব। হ্যাঁ তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু বুঝছেন, আর কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন নিয়ে আসবেন। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।